আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি তথ্য সেন্টার ইউটিউব চ্যানেল এবং ডিজিটালকে সব ঠিকানা ফেসবুক পেজ বন্ধুরা এই মুহূর্তে টিভি সেট এবং মোবাইলের সামনে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই ছোট ভিডিও দেখতেছেন তাদের সকলকে জানাচ্ছি আমি মোহাম্মদ মেধ হাসান মিলা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ধান ক্ষেতের শক্তিশালী মাজরা পোকা এবং পাতা মোড়া পোকা দমনের জন্য সিন্ডেন্ডা কোম্পানি এনসিপিও এবং বায়ার কোম্পানি ভায়েগো এই দুটি কীটনাশক সম্পর্কে জানবো কোনটা সবচেয়ে ভালো হয় এবং কোনটার দাম কত কোনটা কত মিলি করে ব্যবহার করতে হবে এবং কোনটা আমরা কখন ব্যবহার করব সব কিছু কিন্তু আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো অর্থাৎ ইনসিপিও ভিএস ভায়াগো দুটি কীটনাশক সম্পর্কে আজকে আমরা জানবো তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি বন্ধুরা মাজরা পোকা এবং মরণ পোকা দমনের জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি সেগুলো কিন্তু ভালো কাজ করে না কারণ ব্যবহার করার কয়েকদিনের মধ্যে কিন্তু আবারও সেই নতুন করে জমিতে আক্রমণ শুরু করে অর্থাৎ পাঁচ থেকে সাত দিন বা দশ দিনের মধ্যে জমিতে আক্রমণ করে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষা দেওয়ার জন্য আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়াতে এই দুটি কীটনাশক নতুন এসেছে অর্থাৎ এই নতুন প্রজন্মের আধুনিক কীটনাশক বলতেই এই ভায়াগো এবং এনসিপিও এই দুটিকেই বোঝানো হচ্ছে এবং এই দুটির রেজাল্ট অনেক ভালো যারা ব্যবহার করছেন তারা অবশ্যই বলতে পারেন একদম একশো একশো কাজ করে বন্ধুরা এই কীটনাশকগুলোর একটু দাম বেশি সেক্ষেত্রে কিন্তু ঘাবরানোর কোনো কারণ নেই এগুলোর মাত্রা অনেক কম অর্থাৎ অল্প দিয়ে ভালো বেশি জমিতে স্প্রে করা যায় তো মূলত আমাদের এখন এক নাম স্টেপে আমরা জানবো সিন্ডেন্টা কোম্পানি এনসিপিওনে মূলত আমি কিন্তু এর আগেও একটি ভিডিও করেছিলাম শুধুমাত্র এনসিপিওনে আমি কিন্তু আজকে এক জায়গায় দুটি ভিডিও অ্যাড করেছি তো বন্ধুরা আসলে এই সিন্ডেন্টার এনসিপিওর গ্রুপ উপাদান হচ্ছে আইসো সাইক্লোসিরাম বিশ এসসি বন্ধুরা এই আইসো সাইক্লোসিরাম এই গ্রুপে কিন্তু কোনোরকম কীটনাশক এখনও কোনো কোম্পানি তৈরি করেনি শুধুমাত্র সিলিন্ডারটা তৈরি করেছে সিমোডিস আছে সেটা হচ্ছে দশ এস এবং এই বিশ এস সি হচ্ছে এনসিপিও মূলত এই দুটি কিন্তু একই গ্রুপ অবদান হচ্ছে আইসোসাইক্লোসিরাম বিশ এস মূলত এটি একদম নতুন পদ্ধতিতে কাজ করে যেটি স্পর্শক বন্ধুরা স্পর্শক অর্থ হচ্ছে আমরা যখন কীটনাশকগুলো স্প্রে করবো যখন আমাদের জমিতে পোকা থাকবে ওরাউড়ি করবে বা পোকাগুলো থাকবে সরাসরি যদি পোকার গায়ে স্প্রে নাশক ওষুধগুলো পড়ে কিছুক্ষণের মধ্যে পোকাটি মারা যাবে এবং পাকস্থলী সম্পূর্ণ অর্থাৎ যখন আমরা স্প্রে করবো কীটনাশকটি যে আমাদের পোকাগুলো আমাদের জমিতে যে কাণ্ডগুলো খাবে বা পাতাগুলো কেটে দিবে তখন দেখবেন সেই খাবার গ্রহণ ক্ষমতা সেই বিষক্রিয়া তৈরি হয়ে তার খাবার গ্রহণ ক্ষমতা বন্ধ হয়ে যাবে অর্থাৎ তার লান্স কাজ করবে না সে একদিন দুই দিন বা তিন দিনের মধ্যে খাবার গ্রহণ ক্ষমতা বন্ধ হয়ে সবগুলো পোকা মারা যাবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু অনেক কীটনাশক ব্যবহার করি যেটা ব্যবহার করার পর কয়েকদিন পর কেন আবার নতুন করে ব্যবহার করতে হয় দেখেন আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে আমরা কীটনাশক স্প্রে করেছি আমরা পোকার জন্য স্প্রে করেছি পোকা জমিতে ছিল মারা গেছে ক্রিয়া ছিল মারা গেছে কিন্তু ডিম কিন্তু নষ্ট হয় না কারণ একটি মাজরা পোকা দুই থেকে তিনটি গুচ্ছে প্রায় দুইশোটির মতো ডিম পারে প্রতিটি গুচ্ছে আশিটির মতো ডিম থাকে তো সেখান থেকে প্রায় আমাদের একশোটি যদি মানে বাচ্চা ওঠে সেখান থেকে যদি আবার আক্রমণ শুরু করে আবার কিন্তু অতিরিক্ত মাত্রা আক্রমণ হবে ওই জন্য দেখবেন আপনারা মাজরা পোকা যেখানে আক্রমণ করবে সেখানে দেখবেন যে অতিরিক্ত মাত্রায় আক্রমণ করেছে একই জায়গায় অনেকগুলো মানে ডিগ বা শীষ কেটে দিয়েছে ওখানেই শুধু ডিম ছিল ডিম থেকে বাচ্চা বেরো ওখানে আক্রমণ করেছে ওরা তো মূল কথা হচ্ছে আমাদের এই এনসিপিও ব্যবহার করলে পোকার ডিম পর্যন্ত নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রেই কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত অর্থাৎ বিশ থেকে পঁচিশ দিন পর্যন্ত আমরা ধান খেতে সুরক্ষা দিয়ে থাকে আর অন্যান্য কীটনাশক কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে কীটনাশক রেজাল্ট হারিয়ে ফেলে এই জন্যেই যে আমাদের এই ডিম থেকে নতুন বাচ্চা বের হয়ে আবার আক্রমণ শুরু করে এই জন্যই নতুন করে আক্রমণ করে তাছাড়া কিন্তু কীটনাশক ব্যবহার করলে প্রায় সবগুলোতেই কীটনাশক দিয়ে মাজার পোকা দমন করা সম্ভব হয় বা পাতা পড়া পোকা দমন করা সম্ভব হয় তো মূলত একই সিস্টেম পাতাম পোকা এবং মাজরা মানে মাজরা পোকাটি দুটো একই অর্থাৎ এরা একই সাথে আক্রমণ করে চার রোপণের পনেরো থেকে বিশ দিনের মধ্যে আক্রমণ করে তো এরা পাতামড়া যে পোকাটি আছে সেটা কিন্তু পাতাগুলো মুড়িয়ে তার সবুজ অংশগুলো খেয়ে নেয় কচি পাতার ক্লোরোফিলটা খেয়ে নেয় এবং জালের মতো করে দেয় সাদা সাদা পাতাগুলো করে ফেলে এবং মাজরা পোকার ডিগুলো কেটে দেয় শীষ পর্যায়ে আক্রমণ করলে তাদের সাদা শীষ তৈরি হয় আমাদের কিন্তু ডিক পর্যায়ে আক্রমণ করলে তাকে ডেট হার্ট বা মরাডিক বলা হয় আর যদি শীষ পর্যায়ে আক্রমণ করে মাজরা পোকা তাহলে হোয়াইট হেড বা সাদা শীষ বলা হয় তো এটাই হচ্ছে মাজরা পোকার আক্রমণ তো ক্ষেত্রে কিন্তু আমরা সব কিছুকে ধ্বংস করার জন্য এনসিপিওটি ব্যবহার করতে পারবো আর এনসিপিও ব্যবহারের নিয়ম হচ্ছে আমাদের জমিতে দুইবার চারোপণের প্রথম বিশ থেকে বাইশ দিনের মধ্যে একবার এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে আরেকবার যদি আমাদের আক্রমণ থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তীতে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট দিন পঞ্চান্ন থেকে ষাট দিন বয়সে আরেকবার ব্যবহার করতে পারবো তো বন্ধুরা এটার স্প্রে নিয়ম হচ্ছে আমাদের যে অনুবন্ধ মাত্রায় লেখা আছে যেটা প্যাকেটে গায়ে লেখা আছে অর্থাৎ বোতলে গায়ে লেখা আছে সেই অনুযায়ী আপনারা সুন্দর করে স্প্রে করে দেবেন অবশ্যই স্প্রে করার সময় শেষ বিকেলে স্প্রে করবেন এবং আপনাদের খেয়াল রাখবেন যাতে প্যাকেটে গায়ে মেয়াদ ঠিক আছে কিনা সেটা অবশ্যই দেখে নেবে কেনার আগে এবং সিন্ডেন রকম আমরা রিসেলার পয়েন্ট অথবা ডিলার পয়েন্ট থেকে এই কীটনাশকটি সংগ্রহ করবেন তো ধন্যবাদ সবাইকে এখন আমরা দ্বিতীয়ভাবে বায়ার কোম্পানির ভায়াগো সম্পর্কে বন্ধুরা আসলে এই ভায়োগেটি হচ্ছে এই যে আবার বললাম নতুন প্রজন্মের আধুনিক কীটনাশক বায়ার কোম্পানির এই ভায়োগেটি বন্ধুরা এই ভায়োগের ভায়গের উপাদান হচ্ছে টেট্রানিপ্রল বিষ এস বন্ধুরা আসলে কিন্তু এটাও কিন্তু বিষ এস একটি কীটনাশক আর এটিও কিন্তু আমাদের অত্যন্ত কার্যকরী একটি কীটনাশক বলা হয় মাজরা পোকার জন্য আমরা কিন্তু মাজরা পোকার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করি তার মধ্যে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে সিন্ডান্ডা কোম্পানি এনসিপিও এবং বায়ার কোম্পানির এই ভায়োগো আসলে অনেক কিন্তু কীটনাশক থাকে সিন্ডেন্ডা কোম্পানি আছে বায়ার কোম্পানি আছে তার মধ্যে কিন্তু নতুন প্রজন্মের এটা কারণ আমাদের কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু এই ভায়োগে এবং এনসিপিওটা অনেক ভালো কাজ করে এখন মূলত হচ্ছে ভায়োগোটা কীভাবে কাজ করে বন্ধুরা আসলে এই ভায়োগোটা হচ্ছে ডায়ামেট জাতীয় প্রবাহমান কীটনাশক অর্থাৎ আমরা যখন কীটনাশকটি স্প্রে করব। তখন আমাদের প্রতিটি গাছের শিরা উপশিরায় পৌঁছে যায় এই কীটনাশকটি একবার স্প্রে করা মাত্র কারণ দেখেন যদি আপনাকে বলি তাহলে আমাদের গাছে ধরেন পঞ্চাশটা পাতা আছে তো আমরা যখন কীটনাশকটি স্প্রে করবো তখন যদি তিরিশটা পাতায় পড়ে আরও বাকি যে বিশটা পাতা ছিল সেই পাতাগুলোর মধ্যে আস্তে আস্তে এই কীটনাশকটি প্রবাহ গুণ সম্পন্ন হওয়ার কারণে আস্তে আস্তে সরিয়ে পড়বে এবং সেখান থেকে অর্থাৎ ভেতর থেকে সিস্টেমে কীটনাশক হওয়ার কারণে ভেতর থেকে একদম পোকাগুলোকে দমন করবে আমাদের যে পোকাগুলো আক্রমণ করে মূলত সেখান থেকে এটাকে দমন করে একবার নির্মূল করবে পাতা মোড়া পোকা প্লাস হচ্ছে মাজরা পোকা দুটোকে দমন করতে পারবে আর এই যে ভায়োগটা এটা কিন্তু আমাদের হচ্ছে আগেই বলেছিলাম যে নতুন প্রজন্মের আধুনিক কীটনাশক যেটাকে বলা হয় দীর্ঘদিন পর্যন্ত সুরক্ষা কীভাবে দিবে আমি কিন্তু এনসিপি সম্পর্কে বললাম এটাও একটু বলি সেটি হচ্ছে আমাদের এই কীটনাশকটি যখন আমরা জমিতে স্প্রে করবো তখন পোকার গায়ে পরামাত্র পোকাটি মারা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট আর মাঝার পোকা কিন্তু বিশেষ করে পোকা দেখা যায় না যেটা ক্ষতিকর সেটা কিন্তু ডিগ পর্যায়ে থাকে অর্থাৎ যে আমাদের কাণ্ডের ভেতরে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু স্প্রে করার পর খুব সহজে পোকাটি মরতে চায় না আর এটা প্রবাহমান গুণসম্পন্ন হওয়ার কারণে কিন্তু ভেতর থেকে সিস্টেমিক ফাঙ্গাসে অর্থাৎ পুরো গাছ বিষ সক্রিয়া হয়ে যায় এবং পরবর্তীতে পোকাগুলো খুব সুন্দর করে মারা যায় আস্তে আস্তে তিন দিন সময় লাগে বাহাত্তর ঘন্টার মধ্যে এই পোকাগুলো মারা যায় এই ভাইগুটি স্প্রে করলে আর এটাও সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে বন্ধুরা মাজরা পোকার ডিম বা লার্ভা বা ক্রিয়া সব কিছুকে ধ্বংস করতে পারে পাশাপাশি পাতা মানা পোকার কথা তো বলতেই হবে না ওটা তো ফ্রি অর্থাৎ একটিকে দুটি সিনেমা দেখার মতো একদম একটি পরিবেশ হয়ে যায় যেমন দেখেন আমরা একটি সিনেমা দেখতেছি প্লাস পরবর্তীতে আবার আমাদের ওই একই টিকিটে আর একটা সিনেমা দেখার সুযোগ করে দিল তাহলে কিন্তু আমাদের লাভ হলো তো একদম কিন্তু জাস্ট এরকমই হচ্ছে একটা সুবিধা যে মাদরা পোকা প্লাস পাতা মোড়া পোকা দুটি দমন করা যাবে আর এই যে ভায়োগিটি এটাও কিন্তু ব্যবহারের একটি নিয়ম আছে সেটি হচ্ছে আমাদের চারা রোপণের বয়স বিশ থেকে বাইশ দিন হলে প্রথম স্প্রে এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়স হলে দ্বিতীয় স্প্রে দুটি বার স্প্রে করলে যথেষ্ট যদি বেশি আক্রমণ করে পোকা তাহলে কিন্তু আমাদের এই পঞ্চান্ন থেকে ষাট দিন বসে আরেকবার স্প্রে করতে হবে কিন্তু মাত্রাটা একই থাকবে যে অনুমোদন মাত্রায় লেখা আছে বোতলে গায়ে সেই অনুযায়ী আপনি স্প্রে করবেন অবশ্যই বায়ো কোম্পানির রিসেলার পয়েন্ট অথবা ডিলার পয়েন্ট থেকে সংগ্রহ করবেন কীটনাশক কেনার আগে মেয়াদ ঠিক আছে কিনা অবশ্যই কিন্তু দেখে নেবেন তাহলে বন্ধুরা আমরা কিন্তু এই দুটি কীটনাশক সম্পর্কে সঠিক তথ্যগুলো জেনে নিলাম আরও কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আছে যেগুলো আপনারা অবশ্যই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন না আপনাদের আরও যেগুলো উপসরের কৃষি কর্মকর্তা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে কীটনাশক সম্পর্কে জেনে নেবেন এবং আপনারা বলতে পারেন এদের মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট মানে কোন কীটনাশকটি ভালো বন্ধুরা এই দুটি ভালো কারণ দুটি দুটিভাবে কাজ করে এবং দুটি সবচেয়ে বেস্ট বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে মাজরা পোকার জন্য এবং পাতা মনে পোকার জন্য হানড্রেড পার্সেন্ট কাজ করে এবং দীর্ঘদিন ধানকে সুরক্ষা রাখে এই দুটি কীটনাশক তাহলে সবকিছুই বলে দিলাম আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে